welcome back to my channel. নিবার আর চ্যানেলে আরো একবার তোমাদের স্বাগত। আজকে 3rd সেপ্টেম্বর আর এখন বাজে সকাল 6:15। আমরা দুটো অফবিট প্লেস আজকে এক্সপ্লোর করতে চলেছি আর বৃষ্টি পড়ছিল বলে একটু লেটে স্টার্ট করতে হলো। আর এই হচ্ছে আজকে আমাদের সাথী, এই সাথী আজকে আমরা যাবো। আর এখন জ্যাকেট পরেছি দেখতেই পাচ্ছ, কারণ ভীষণ ঠান্ডা এখানে। সো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন টিকে ফলসে আমরা যাচ্ছি, একটা জায়গায় পার্কিংয়ে গাড়ি রাখতে হয়, তারপর বাকিটা হাঁটা পথ ট্রেক করে যেতে হয়। এখন যাচ্ছি রাস্তা দিয়ে, চারিদিক শুনশান, অনেক লোকজনই এসছে দেখলাম আমরা, ওই জন্য আমরা এখন এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। মোটামুটি আমরা লোকেশন ঠিক লোকেশনের দিকেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ এই যে ঝর্ণা, ঝর্ণার জলটা এদিক দিয়েই আসছে। অলমোস্ট উই রিচ আওয়ার লোকেশন। আর এই যে পুরো রাস্তাটা দেখছো, এখনো অনেকটা পথ যাওয়া বাকি, চলো যাওয়া যাক। তো ফাইনালি এটা হচ্ছে টিকে ফলস। টিকে ফলস দেখো আমরা পৌঁছে গেছি, আর জার্নিটা খুব একটা ইজি ছিল না, বাট স্টিল আসতে পেরেছি। তো এখন আমরা আমাদের আজকের সেকেন্ড লোকেশনে পৌঁছে গেছি, যেটা টিকে ফলস থেকে মোটামুটি 9 কিলোমিটারের ডিস্টেন্স। তবে এখন একটুখানি ট্রেক করে যেতে হবে, তাহলে আমরা আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন মুনিনাগাড়া ড্যাম, ওখানে আমরা আজকে পৌঁছে যাব। তো ফাইনালি মুনিনাগাড়া ড্যামে পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ এখানে জল খুব বেশি নেই, জল মোটামুটি রয়েছে। আর এখন ড্যামে জলও ছাড়েনি, আমরা লকিং পিরিয়ডের ওখানেও গেছিলাম। সো ইয়া, দিস ইজ আওয়ার সেকেন্ড অফ বিট প্লেস ইন ব্যাঙ্গালোর। তো আর 80 কিলোমিটার কৈলাসগিরি বেটা। তো আমরা এখন একটা জায়গাতে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, এখানে এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো, গাড়িটাও একটুখানি রেস্ট হয়ে যাবে, কারণ 80-100 কিলোমিটারে মানে রান করেছে। সো সেই জন্য আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই এখন গরম গরম পুরি সবজি চলে এসছে, আর এখনও দুটো ধোসা আসা বাকি, আর আরেকজনকে দেখো সে মোবাইলে বিজি। আমাদের আজকের যে 3rd লোকেশন, সেখানে আমরা এখন যাব, আর 80 কিলোমিটার তাহলে পৌঁছে যাবো। তো চলো ওখানে একদম পৌঁছে যাবো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কী খাচ্ছি সেগুলো তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবই। তো ফাইনালি 3 ঘন্টা জার্নি করে, মানে টেকনিক্যালি আমাদের 4 ঘন্টা লাগলো, কারণ আমরা হাফ অ্যান আওয়ার ব্রেকফাস্টের জন্য রেখেছিলাম, করে আজকে আমরা আমাদের লাস্ট লোকেশনে পৌঁছে গেছি, সেটা হচ্ছে কৈলাসগিরি বেটা। এটা আমরা যেখান থেকে এসছি, মুনিনাগিরি ড্যাম, ওখান থেকে তোমাদেরকে বলেইছিলাম 128 কিলোমিটার, আর বিশাল দূর, মানে এত টাফ জার্নি হয়েছে, এখনও অবধি ওখানে পৌঁছতে পারিনি। সো চলো ওখানে আগে পৌঁছ। তো এটা কৈলাসগিরি বেটটা পর্বত, আমরা এতক্ষণ ট্রেকিং করে এলাম, আর এটা হচ্ছে এন্ট্রান্স,
আর এটা হচ্ছে পুরো লোকেশনটা। জুতো খুলে খালি পায়ে ঢুকতে হয়। সো আজকে থার্ড ডেস্টিনেশন আমাদের কমপ্লিট, আর আজকের মতন আজকে ব্লগ এখানে শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে, স্টে টিউনড। আর খুব তাড়াতাড়ি একটা ধমাকেদার ব্লগ নিয়ে আসতে চলেছি, তো তোমরা সঙ্গে থেকো। টাটা।